একটা ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনে, আর এই ডেস্টিনেশনটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। তো এটা আমাদের দুদিনের একটা প্ল্যানিং, মানে টু নাইট থ্রি ডেজ একটা ট্যুর। সকালবেলা বাড়ি থেকে অনেকটা দেরি হয়ে গেছিলো বেরোতে, তো সেই কারণে আর ইন্ট্রোটা করা হয়নি। তো আমরা আছি এই মুহূর্তে এখন কোলাঘাট থেকে ওই 7-8 কিলোমিটার আগে। তো এখানে একটু চা খেলাম, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আমরা খড়গপুর থেকে 7 কিলোমিটার পরে একটা জায়গা আছে, আর এই আমার পেছনে দেখতে পাচ্ছ এই ধাবাতে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারলাম, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 10:45 মতন। তো মোটামুটি আমরা আস্তে আস্তেই যাচ্ছি, কোনো তাড়াহুড়ো করছি না। এখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী এখান থেকে দেখাচ্ছে যে আমাদের ডেস্টিনেশন আর কি, মানে বাগদা বিচ আমাদের দেখাচ্ছে 2.5 ঘন্টা লাগবে। তো খুব একটা দেরি হবে না আশা করছি। তো এখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম, একদম পেট পুজোটা করে আমরা এবার বেরোচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সো বন্ধুরা, এই জায়গাটার নাম ছিল জনকপুর, আর আমরা জনকপুরে সকালের ব্রেকফাস্ট মানে পেট পুজোটা খুব ভালোভাবে সেরে ফেললাম। আর তোমরা সামনে দেখতেই পাচ্ছ রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন আর অসাধারণ রাস্তা। তো এখানে কোনো পটহোলস নেই, কিচ্ছু নেই। তো রাইড করতেও কিন্তু সকাল সকাল বেশ মজা লাগছে আমাদের। এখানে একটা পরোটা 60 রুপিস, আর তার সাথে আমরা চা খেয়েছিলাম। চাটা ছিল 10 টাকা করে, বাট খুব একটা ভালো চা এখানে কিন্তু আমরা খাইনি। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে হাইওয়ে ছেড়ে হলদিপদা বলে একটা জায়গা আছে, এখানে একটা বড় সাইনবোর্ডও আছে, তোমরা আসলে এই জায়গাটা দেখতে পাবে। তো এখান থেকে আমরা বাদিক নিয়েছি, আর বাদিক থেকে মাই ইকো ক্যাম্প বিচ রিসর্ট হচ্ছে 18 কিলোমিটার। তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আমি তো এসেছি বাইক নিয়ে, বাট তোমরা যদি বাইক নিয়ে না আসো, তোমরা যদি ট্রেনে আসো বা ফ্যামিলি নিয়ে আসো, তাহলে কীভাবে আসবে এখানে? এক নম্বর হচ্ছে 12703 ফলকনামা এক্সপ্রেস, এটা হাওড়া থেকে 8:35 ছাড়ে বালাসরে 11:38 সকালবেলা তোমাদেরকে নামিয়ে দেবে। সেকেন্ড ট্রেন হচ্ছে 12821 ধৌলি এক্সপ্রেস, এটা শালিমার থেকে 9:15 ছাড়ে সকালে, আর বালাসরে 12:45 বালাসরে তোমাদের নামিয়ে দেবে। আর একটা থার্ড নম্বর হচ্ছে 18045 ইস্ট কোস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 11:25 ছাড়ে সকালবেলা, বালাসরে তোমাদের নামিয়ে দেবে 3:30 মানে 3:30 সময়। তো তোমরা বালাসর স্টেশনে নেবে, স্টেশনের বাইরে আসলেই কিছু অটো কিছু গাড়ি তোমরা দেখতে পাবে, তো তোমরা ওখান থেকে রেট তোমরা কথা বলে নিতে পারো, অথবা আমি বেস্ট সাজেস্ট করব যে তোমরা হোটেলে বিশ্বজিৎদাকে কল করে একবার গাড়ি বা অটো তোমরা বুকিং করে নিতে পারো, কারণ ওনার রেফারেন্সে রেটটা অনেকটা কম পড়তে পারে। শেষমেশ গ্রামের মেচো পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মাই ইকো ক্যাম্প বিচ রিসর্টে, আর ঢুকতে না ঢুকতেই একটা অপূর্ব অ্যাম্বিয়েন্স। তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ সামনে প্রচুর ফোর হুইলার আছে, টু হুইলার আছে। এই ঠিক এই সামনে জায়গাটা হচ্ছে গাড়ির পার্কিং এরিয়া। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো, ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, যেন তোমরা যেন এই ভিডিওটা দেখে যদি আসো
তোমাদের কোনো প্রবলেম না হয়। এ ফিউ মোমেন্টস লেটার, বন্ধুরা আমরা মাই ইকো ক্যাম্পে চলে এসেছি। 10-15 মিনিট হলো, ওনার একটু ডকুমেন্টেশনের কিছু কাজ ছিল আর কোন টেন্টটা দেবে নামটাম এগুলো লেখার দরকার ছিল। তো সেগুলো হওয়ার পর আমাদের ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এই ডাবের জল। তো এই ডাবের জলটা খেয়ে আমরা যাব হচ্ছে টেন্টে, তারপর আমরা একটু ফ্রেশ হবো কারণ আজকে স্নান করে আসিনি এত ঠান্ডাতে, ঠিক আছে? তো এখানে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করবো। আর এই ক্যাম্পটা প্রতি কটা ডিটেলস, প্রতি কটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো থ্রোটাল নিউজ। তো এই মুহূর্তে আমরা আছি এখন বাগদা বিচে, আর বাগদা বিচে মাই ইকো ক্যাম্প রিসর্টে। তো এই ক্যাম্পটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো যে ওপরে যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু পুরো টেন্ট এরিয়া। তো আমি তোমাদের এই সব কটা টেন্ট এরিয়া এই জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো, আর নিচে আছে হচ্ছে কটেজ এরিয়া। তো কটেজ এরিয়ার সঙ্গে তোমার ডিনারের যেখানে জায়গাটা সেইখানে, মানে সেই জায়গাটা তোমাদের আমি দেখাবো, রিসেপশন দেখাবো, আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো সেই জায়গাগুলো দেখাবো। সব থেকে ভালো ফ্যাসিলিটি হচ্ছে যে তোমরা যদি বাইক নিয়ে আসো ওপরে শেড আছে, কারণ আমাদের যারা বাইক লাভার্স বা বাইক প্রেমী যারা আছে তাদের খুব বাইকের প্রতি একটা আকর্ষণ থাকে যে বাইকটা কোথায় থাকবে, বাইকটা ঠিকঠাক জায়গা থাকবে কি না, সেফ কি না। তো চলো আমি আস্তে আস্তে এবার তোমাদের এই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে 3-bed, মানে তিনজনের টেন্ট, বাকি সব দুজন তিনজন মিলিয়ে আছে। আমি সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এখানে রাতের জন্য বনফায়ারের পুরো সব জায়গা করা আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এখানে ক্যামেরাও আছে, তোমরা যদি দেখতে পারো ক্যামেরা। এখানে যে টেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টেন্টগুলোর কিন্তু কমন ওয়াশরুম আছে, মানে কমন বাথরুম আছে। তো চলো আমি তোমাদের একবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে একটা পুরোটাই হচ্ছে এটা কমন ওয়াশরুম, আর এখানে তোমরা জাস্ট বেসিন আছে এখানে, আর এখানে যত ওয়াশরুম আছে সবগুলোই কিন্তু এরকম, ঠিক আছে? এখানে একটা লাইট আছে, একটা প্যান আছে, আর জল বালতি আছে, বাস। এছাড়া আর কিছু নেই, সব ওয়াশরুমেই মোটামুটি সেম। এখানে আছে তোমার 1, 2, 3, 4, 5টা। তো টোটাল এত যে টেন্টগুলো দেখতে পাচ্ছ এই মানে এত টেন্টের জন্য 5টা ওয়াশরুম আছে, বাট খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, আমরা প্রবলেম এখন অবধি ফেস করিনি, ঠিক আছে? তো এই হচ্ছে ওপরের টেন্ট এরিয়া, তোমাদের এই নিচের এরিয়াটা দেখাবো। এক অসাধারণভাবে এটা সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে রাত্রিবেলা লাইটিংস খুব সুন্দর, তাদেরকে দেখাবো, তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমরা এই মাই ইকো ক্যাম্পের ওনার বিশ্বজিতা, তো ওনাকে আমি পেয়ে গেছি অনেক কষ্টে। তো দাদা একটা জিনিস আমাকে বলো যে এই যে ইকো ক্যাম্প এরকম একটা জায়গায়, অফবিট জায়গায়, এটা তোমার মাথায় এলো কিভাবে? আমি তো এখানে লোকাল, তো আমরা ভাবছিলাম যে এখানে একটা মানে বিচটা সুন্দর, মানে আমরা তো সব দিন এনজয় করতাম বাড়িতে, তো ভাবলাম যে একটা একটা টুরিস্ট স্পট হতে পারে। তো এই ইনিশিয়েটিভটা নিয়ে এখানে অ্যাকচুয়ালি স্টার্ট করার কথা, তো এই স্টার্ট করে করে একটু একটু হতে হতে হয়ে গেছে অত বড়। আচ্ছা, মানে তোমাদের এরকম মনে হয়নি যে আমাদের মেন রোড থেকে অনেকটা তো ভেতরে টুরিস্ট আসবে কি আসবে না, বা কীরকম কি পরিস্থিতি হবে? না, এইটা তো মনে ডাউট ছিল, তারপরে অফবিট মানে আমরাও 2-3টে অফবিট জায়গা যখন রিসার্চ করলাম যে সব অফবিট জায়গাগুলোই প্রথম থেকে এইভাবে শুরু হয়েছিল, তারপরে তো 2-3 বছর 4 বছর তো কষ্ট হবেই, তারপরে এই কষ্টের ফলও আমরা পেয়েছি। তো দেখেছি যে না লোক আসছে, তো তারপরে দেখছি আমাদের মানে মার্কেটিং হাইলাইটেশন করে গভর্নমেন্টেরও চোখ পড়ছে যে রাস্তাঘাট নিয়ে কাজ চলবে বলে, টুরিস্ট প্লেস ডিক্লারেশন বলে, তো শুনে আমাদেরকেও খুশি লাগছে যে এটা টুরিস্ট প্লেস ডিক্লারেশন হবে। তো এটা শুনে আরও খুশি লাগছে যে হয়ে গেলে আরও বেশি খুশি লাগে। তো কেমন লাগছে এই যে এখন, যে এখন ক্যাম্পের মধ্যে যে এই যে 2 দিন ধরে যে পুরো টুরিস্ট একদম ভর্তি, তো কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে, সবাইকে মানে সবাই ভালোবাসা আর সবাই কোঅপারেশন নিয়ে এটা যে চলছে, মানে সবাই আসে এখানেও কিছুটা অ্যাডজাস্ট করছে, যেহেতু অফবিট মানে সব সব জিনিস তো এখানে ফ্যাসিলিটি পুরোটা তো আমরা করাতে পারছি না, বাট যতটা পারছি চেষ্টা করছি যে সব সব জিনিসগুলো যতটা একদম দেওয়া যেতে পারে। ওই জিনিসটা
তো যাই হোক, আমাদের কিন্তু মানে জবে থেকে এসেছি, মানে কালকে আমরা এসেছি বন্ধুরা, তো কাল থেকে এসেছি যে কোনো কিছু কমতি নেই, কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস সেটাও তোমাদের দেখিয়েছি। এখানে আমাদের যে লাঞ্চ হলো, লাঞ্চটাও খুব ভালো হয়েছে, ডিনারটাও খুব ভালো হয়েছে, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। সো বন্ধুরা, আমি দাদার থেকে জিজ্ঞেস করে নেবো এখানে যে কটেজ আছে, এখানে যে টেন্ট আছে, ফ্যামিলি টেন্ট আছে, এগুলোর কি প্রাইস আছে, কি ডিটেলস আছে একটু জিজ্ঞেস করুন। রেকমেন্ডেশন আছে টেন্টে, সব টেন্ট মানে ফ্যামিলি টেন্ট হোক কি ডম টেন্ট হোক, সবাই প্রাইস সেম 1300 টাকা করে পার হেড, খাওয়া দাওয়া ইনক্লুডিং 4 টাইম, মানে ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাত্রে ডিনার, আর তারপরে সকালে চায় বিস্কুট আর ব্রেকফাস্ট প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। 10 ডে বাথরুম কিন্তু কমন, কিন্তু মানে নিট অ্যান্ড ক্লিন সবসময় রাখা হয়। আর হচ্ছে আপনার যেটা কটেজ থাকে, কটেজে দু টাইপ থাকে, যেটা হচ্ছে একটা গ্রুপ কটেজ থাকে, 5-6 জন একসঙ্গে গ্রুপে থাকতে পারবে, ওটা হচ্ছে 1600 টাকা পার হেড, ওটাও প্যাকেজ খাওয়া দাওয়া সব সেম। আর যেটা ফ্যামিলি কটেজ আছে ওগুলো হচ্ছে 1800 টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে, ওটাও মানে খাওয়া দাওয়া সব প্যাকেজের ভিতরে টেন্ট কি কটেজের খাওয়া দাওয়া সব সেম, মানে ওই ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাত্রে ডিনার, তারপর দিনে সকালে চায় বিস্কুট আর ব্রেকফাস্ট ইনক্লুডিং। আর লাঞ্চে একটা প্রিমিয়াম পিস পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া যে কোনো একটা থাকে, পমফ্রেট না থাকলে সিজনে আপনার ওটা ভেটকি মাছ হয়ে যায় কি কাতলা মাছ হয়ে যায়। তো সব ডিটেলস কিন্তু দাদা বলে দিলেন, তাও আমি একবার দাদাকে বলবো যে দাদা তোমার ফোন নাম্বারটা যদি বলে দাও। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 7008349353, আরেকটা হচ্ছে 7849018868। আচ্ছা, তো এই নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো বন্ধুরা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এদিকে দেখো, এদিকে কিন্তু মোটামুটি 5টা ফ্যামিলি টেন্ট আছে। এই ফ্যামিলি টেন্টগুলোতে কিন্তু 4 থেকে 5 জন মোটামুটি অ্যাপ্রক্স থাকতে পারবে। আর আমি এদিকটা দেখাতে বলবো, এইটা হচ্ছে একটা লন এরিয়া যেখানে তোমার সবাই বসতে পারবে, এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই করতে পারবে। একটু বাঁদিকে যদি আসো এখানে কিন্তু তোমরা কটেজগুলো দেখতে পারবে, একে একে দেখবে কটেজগুলো এখানে দেখতে পাচ্ছ, আর কটেজের ওয়াশরুম এর ভেতরেই আছে। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে কি যে এই যে টেন্ট আছে, এই যে টেন্ট মানে এটা নিচের দিকে, ওপরে টেন্টগুলো তোমাদের আমি দেখিয়েছি, আর এই নিচের দিকে যে টেন্টগুলো আছে, এই টেন্টগুলোর কমন যে ওয়াশরুমটা সেটা আমি তোমাদের একবার একটু দেখিয়ে দিই। তো এগুলো হচ্ছে এই কমন ওয়াশরুম, এই ওয়াশরুমগুলো খুব নিট অ্যান্ড ক্লিন থাকে, কোনো ওয়াশরুম নিয়ে কোনো অসুবিধা নেই। যেমনটা তোমাদের বলেছিলাম যে এই ফ্যামিলি টেন্ট আছে, তো ফ্যামিলি টেন্টের ভেতরটা কিরকম হয়, এখানে 5টা টোটাল ফ্যামিলি টেন্ট আছে, তো 5টা ফ্যামিলি টেন্টের ভেতর যে টেন্টগুলো কিরকম হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, তো এই হচ্ছে ফ্যামিলি টেন্ট, দেখতেই পাচ্ছ এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে, আর এখানে ইলেকট্রিকের বোর্ড আছে, আর এখানে 4 জন কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। আর এখানে একটা লাইট আছে বেশ বড়। আর এই হচ্ছে এর গেটটা, এখানে চেন আছে, এই যে এই জায়গাটাতে চেন আছে, এই যে এখান থেকেও চেন আছে, এদিকেও চেন আছে, তো এই দুটো তোমরা খুলতে পারো। আমি যদি তোমাদের বাইরে থেকে জিনিসটা দেখাই, বাইরে থেকে ঠিক এই রকম লাগছে ব্যাপারটা। সো বন্ধুরা, ঝটপট লাঞ্চটা বলে দিই, সেটা হচ্ছে এখানে ভাত আছে, আর আমরা পমপ্লেট অর্ডার দিয়েছিলাম, কালকে ফোন করেছিল, তো বলেছিল আমাকে চিংড়ি, পমপ্লেট, কাঁকড়া, তো আমরা বলেছিলাম পমপ্লেট। এখানে আলু ভাজা আছে, আর এখানে একটা চাটনি আছে, এটা ডাল, আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে স্যালাড। তো আর সইছে না, খুব টায়ার্ড হয়ে গেছি, তো লাঞ্চটা করে নিই। সো বন্ধুরা, আমরা এই মাই ইকো ক্যাম্প থেকে এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। তো এই হচ্ছে ইগো ক্যাম্পের গেট, আর গেট থেকে আমরা এখন এই ঠিক এই পথ ধরে যাব হচ্ছে সমুদ্রের দিকে, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক সমুদ্রের পথে। আমরা এসে গেছি বিচ সাইডে, আর তোমরা এই রাস্তাটা দেখতেই পাচ্ছ, আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে জাস্ট 10 মিটারের মতন হাঁটা পথ, ওখান থেকে আমরা বেরিয়ে এখন চলে এসেছি বিচ সাইডের দিকে, আর বিচটা তোমাদের দেখাবো। বাট বিচটা দেখে তোমাদের খুব একটা ভালো মনে হবে না, কারণ এখানে জল নেই, জলটা অনেক দূরে, আর যেহেতু আজকে সানডে আর এখন উইন্টার সিজন, তো সেই কারণে এখানে পিকনিকের
চলটা কিন্তু ভালোই আছে। আমি দেখাবো তোমাদেরকে যে এখান থেকে বীচটা ঠিক কীরকম লাগে। তো এই হচ্ছে বীচ, একদম সুনসান জায়গা, আর এখানে জলটা তোমরা দেখতে পাবে না, জলটা অনেকটাই দূরে আছে। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 6টা, ঠিক আছে? আর 6টা মানে সূর্যের আলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। যেরকম সূর্যের আলো দেখা যাচ্ছে না, সেরকম কিন্তু আগুনের ধোঁয়ার কিন্তু তাপ এটা কিন্তু বেড়েই চলেছে এই ঠান্ডার মধ্যে। এখানে কিন্তু ইকো ক্যাম্পে এখানে যেরকম আগুন জ্বালানো হয়েছে, তার সাথে কিন্তু বারবিকিউও চলছে একদম তুমুলভাবে। তো দাদা একটু বলবো, সেটা হচ্ছে যে বারবিকিউ মোটামুটি কটা রাউন্ড চলে? দুবার দিত, দুবার দিত। হ্যাঁ, এখন আজকে তো 10 কিলো 11 কিলো এখন আছে, 10 কিলো 11 কিলো এর কাছে। তো বন্ধুরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এরকম কিন্তু দুবার কিন্তু দিতে হবে। এখানে একটা দেওয়া হচ্ছে, প্লাস এর সাথেও কিন্তু এইখানে হচ্ছে, এটা এখন রেডি হচ্ছে। এই দেখতেই পাচ্ছ দাদা কীভাবে জিনিসটাকে রেডি করছে। আর এখানের অ্যাম্বিয়েন্স যদি বলি, এখানের অ্যাম্বিয়েন্সটা ঠিক একদম লাইটিংয়ে ভরা, যেমনটা তোমরা ঠিক ভিডিওতে দেখতে পাচ্ছ, একদমই কোনো আলাদা কিছু নয়।